ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, 31 বার তোফধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস পালনের সূচনা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপজেলার সর্বস্তরের মানুষ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এমপি। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া, আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।